সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দু তেইশ উপলক্ষে গ্রামীণ ব্যাংক সারা দেশে একযোগে তিন কোটি ফলজ ও বনজ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে এর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ জোনের জগন্নাথপুর এরিয়ার এগারোটি শাখায় ফলজ ও বনজ এক লক্ষ উনিশ হাজার পাঁচশো উনত্রিশটি চারা গাছ রোপণ করা হয় সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী বিপ্লব দেবনাথ জানান মঙ্গলবার সকাল দশটায় গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করণ এবং গ্রামীণ ব্যাংক সদস্যদের মধ্যে বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মুশাররফ হোসেন জোনাল অডিট অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম সরকার প্রশিক্ষণার্থী জোনাল ম্যানেজার বাবুল মিয়া জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল ইসলাম নবাগত শাখা ব্যবস্থাপক চন্দ্র সরকার সহ আরও অনেকে বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্ট ঘাতকের নির্মম আঘাতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং রুহের মাঘ ফিরাত কামনা করেন বক্তাগণ গ্রামীণ ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচির মহৎ উদ্যোগের জন্য অভিনন্দন জানান এ সময় গ্রামীণ ব্যাংকের সহকর্মীবৃন্দ বিভিন্ন কেন্দ্রের সদস্যগণ এলাকার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে জগন্নাথপুর শাখার বিভিন্ন কেন্দ্রের সদস্যদের মধ্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়